পাঁচশো পঁচানব্বই টাকার গল্পটা কিভাবে শুরু হলো মানে মেয়ে স্ট্যাটাস পরে আমরা সবাই ভয় খাইয়া গেছি এইটার ভয় আর কি পলাইছি পরে এক পর্যায়ে দেখলাম পুরে হট্টগোল হট্টগোল দুই মাস তিন মাস শিকল দামাই না রাখ কি বলেন তারপরে মনে করেন ছাড়লেই পলাইতাম ওরা কোনো মাংস ব্যবসায়ীর কাছে একটা গরু বিক্রি করছে কিনা ওদের গরু ওরা জবাই করে বিক্রি করে তা মাংস দোকানদাররা দেয় না তাদেরকে কি বোঝানো যায় না যে আপনারা একটু কম মুনাফা করেন অতি মুনাফা করেন তাদেরকে বোঝানোর লোকটা কে আমাদের সামনে কে যেতে পারে আপনি দেখেন এই গোষ্ঠটা আমরা পাঁচশো টাকা কেজি গোষ্ঠ বিক্রি করতে পারি সরকার চাইলে এগুলো সবই আপনার মাংস বিক্রির মাংস বিক্রির প্রফিট দিয়ে এটা যে কত শত কোটি টাকা অনেকটাই আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অল টাইম মিল্ক ব্রেড প্রেজেন্স দার্জিকি ব্রিয়া শোতে আজকের এই অনুষ্ঠানে যিনি আমার সঙ্গে রয়েছেন তিনি অন্যরকম সেলিব্রিটি এবং সেলিব্রিটি আমি এই কারণে যে আমরা একটা কথা বলি যে রিয়েল লাইফ সেলিব্রিটি যাকে বলা হয় সেরকমই একজন পুরো রমজান মাস জুড়ে বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে যাকে ঘুরে ফিরে পাওয়া গেছে এবং যাকে নিয়ে আলোচনা হয়েছে কখনো কখনো সমালোচনাও হয়েছে এবং তিনি একটা অনন্য উদাহরণ আমার জানা নেই যে এই প্রথম বাংলাদেশে তিনি তৈরি করলেন এবং সেই উদাহরণের পথ ধরে যদি আমরা অনেকেই হাঁটি তাহলে একটা অন্যরকম বাংলাদেশ পাওয়া সম্ভব তো যার কথা বলছি তিনি হচ্ছেন এক নামই তাকে আপনারা চিনবেন তিনি হচ্ছেন খলিল এবং তার একটা পুরো নাম আছে নিশ্চয়ই আমি তার মুখে শুনবো চলুন তাকে আমরা স্বাগত জানাই খলিল ভাই আমি খুব সম্মানিত বোধ করছি আপনাকে আমাদের এই অনুষ্ঠানে আলহামদুলিল্লাহ কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার পুরো নামটা একটু বলেন আমার পুরো নাম হলো খলিলুর রহমান খলিলুর রহমান আপনি বিখ্যাত হয়ে গেছেন আপনার গোস্তের দোকানের জন্য আমি যদি ভুল না করে থাকি সবাই চেনে এখন আপনাদের দোয়া জি নিশ্চয়ই এবং আপনি যে কাজ করেছেন সেটা আসলে এই সম্মান পাওয়ারই বিষয় খলিল ভাই আমরা সাধারণত আমাদের অনুষ্ঠানে যেটা করি যে আমরা আপনার পুরো লাইফের গল্পটাই নিয়ে আসতে চাই শুধু আপনার গোস্তের দোকানের গল্প আমরা শুনবো না ডেফিনেটলি ওটাকে আমরা হাইলাইট করতে চাই কিন্তু আপনার একেবারে আপব্রিঙ্গিং ছোটবেলা থেকেই শুনতে চাই কোথায় কেটেছে কেমন পরিবারে জন্ম হয়েছে আপনার আমার পরিবার আলহামদুলিল্লাহ সচ্ছল পরিবার ছিল তা আমি আমার বয়স যে সময় মানে সাবালক হই আমার বয়সের সাত বছর ওই টাইম থেকে আমরা যেহেতু আমরা ওই টাইমে আমাদের বাড়িটা গ্রামের বাড়ি ছিল ওই যে বেড়াই তিন একশো ফিটে মানে ঢাকার আশেপাশে হ্যাঁ যে বেড়াই একশো ফিট নতুন বাজার জি আপনার বাবা কি করতেন আমার বাবা ব্যবসা করতেন কিসের ব্যবসা করতেন চামড়া ব্যবসা করতেন চামড়া ব্যবসা করতেন তার মানে আপনার ছোটবেলা থেকে মোটামুটি এই পশু প্রাণীর সাথে পরিচয় ছিল জি জি আমার চামড়া ব্যবসা করতেন তো তো আমি লেখাপড়া করতাম তো আমার বয়স যে সময় বারো বছর বয়স ওই টাইমে আমার লেখাপড়া তার মন বসে না কেন দশ বছর এগারো দশ বছর বয়সে আমার লেখাপড়াতে মন বসে না মানে ব্যবসার প্রতি খুব আগ্রহী ছিলাম যেহেতু আমাদের এলাকাটা ব্যবসায়ী সবাই তো ব্যবসার প্রতি খুব আব্বা অনেক চেষ্টা করছে লেখাপড়া করার জন্য এক পর্যায়ে নিয়ে আমার এতিমখানা ভর্তি করছে কি বলেন হ্যাঁ পরে এতিমখানা ভর্তি করছে তো ওখানে মন বসে না তো ওখানে খালি পলা আইসা পড়ি তা পরে পরে একদিন আব্বা নিয়া ওই এতিমখানা এ কে এম রহমতুল্লাহর এতিমখানা এই এতিমখানাতে ভর্তি করলো ওই সময় তিনশো টাকা মাছ দিত আর কি Shit, they স্বাস্থ্যকর অল টাইম পান অল টাইম হেলদি লাইফ কয় ভাই বোন ছিলেন আপনারা আমরা সাত ভাই পাঁচ বোন সাত ভাই পাঁচ বোন পাঁচ বোন আচ্ছা মা একজনই হ্যাঁ মা মাশাআল্লাহ তো আপনি কি বড় না মেছো নাকি না আমি 6 নম্বর আপনি 6 নম্বর জি বাকি ভাই বোনগুলো কি এরকম পড়াশোনা করতে না নাকি আপনি শুধু পড়াশোনা করতেন শুধু আমি শুধু আমি লেখাপড়ার ভিতর একটা ইয়া ছিল না তো এক পর্যায়ে এতিমখানায় এতিমখানা আব্বু ভর্তি করে দিল পরে আর পোলা হিসাব আর এক বছর শিকল দিয়ে বাইনা রাখতো শিকল দিয়ে বেঁধে রাখতো জি এই বারো বছর বয়সে হ্যাঁ দশ বছর বয়সে আচ্ছা শিকল দিয়ে বেঁধে রাখতো দুই মাস তিন মাস শিকল দিয়ে বাইনা রাখতো কী বলেন তারপরে মনে করেন ছাড়লেই পলাইতাম পলাই আইসা পড়তাম তারপরে এক পর্যায়ে আব্বু হজে গেল পলায় কোথায় যেতেন পলায় ওই যে মানে কাজ খুঁজতাম মানে বাড়িতে থাকবো না আমাকে শাসন করে আমার বাড়ি ভালো লাগে না বাড়ি ভালো লাগে না আচ্ছা কাজ করাম তার ছোট ছেলে চিনে আবার যারা চিনে ওরা রাখে না কারণ আমাদের ফ্যামিলিটা আসলে এই জন্য আমার ওরকম নাম রাখছিল তা ওই জন্য মানে কেউ যারা চিনে ওরা কাজে রাখে না আবার যারা না চিনে ওরা তো রাখবেই না ছোট ছেলে রাখে না তা ওই বারো বছর বয়সে আমার আব্বা হজে যায় ওই একটা সুযোগ পেলাম বড় দোকান ছিল মুগদা বড় ভাইয়ের মাংস দোকান ছিল মুগদাতে তো মুগদাতে কাজে আইসা বসে কাজে আসে কাজে আসার পরে তা আমার বড় ভাইয়ের লোক দরকার তো হাত পরিশ্রম করতে পারতাম আমি তো ওই জন্য মানে কাজ করতাম তো বড় ভাই আর কিছু বলে নাই পরে বাবা হজর তে আসার পরে মনে করেন অনেক মারধুর করতে চেয়েছে ওই ভাইটায় দেয় নাই মার মানে মাংসের দোকানে আপনি কি হিসেবে কাজ শুরু করলেন প্রথম এক বছর পেটে ভাতের কাজ করছে

নিজের ভাইয়ের দোকানে দশ টাকা রোজ পরে দুই বছর যে সময় কাজে হয়ে গেলো পরে ভাই তো মন খারাপ কী করলো পরে গেলাম টঙ্গিতে কাজে ভাইয়ের সাথে বনি বনা হচ্ছিল না যদি বেতন কম দেয় তো টঙ্গিতে কাজে গেছি টঙ্গিতে কাজ করলাম ওটাও কি মাংসের দোকানে কাজ জি মাংসের দোকানে আচ্ছা টঙ্গি মার্কেটে ওইখানে ছিলাম আপনার প্রায় ছয় মাস আচ্ছা ছ মাস কাজ করার পরে আবার বাইরের দোকানের লোক দরকার তা যেহেতু আবার বেতন ভালো দিব তা আবার আইসা বললাম আইসা পরে কাজ করে কিছু টাকা জমাইলাম ওই যে কুরবানি দিয়ে কাজ করি মাস মানুষের গরু বানায় দিই তো কিছু টাকা পাইলাম আর কিছু টাকা আমার কাছে ছিল তো ওইগুলো নিয়ে ওই যে বিশ হাজার টাকা অ্যাডভান্স এই শাহজাহানপুরে উনিশশো নিরানব্বই সনের সময় বয়স পনেরো বছর তা আমার এক একজনে বলল যে একটা গোস্তর দোকান আছে ছোটো নিবি আমি কিছু হাওয়া নিব তো দোকানটা দেখলাম ছোট তারপরে দেখলাম আমি ছোট মানুষ

কত সাল উনিশশো নিরানব্বই কত করেছিল মাংস ওই সময় গোস ছিল সত্তর টাকা কেজি সত্তর টাকা কেজি ঠিক আছে হ্যাঁ হ্যাঁ সত্তর টাকা কেজি গোস পাইকারি ছিল পঞ্চান্ন টাকা কেজি আচ্ছা পাইকারি আনতাম তাই না পরে মনে করেন আস্তে আস্তে গোস বিক্রি করতাম পরে আস্তে আস্তে টাকা জমাইলাম আল্লাহর মতে আমি মানে ঝার্থানে গোস কিনে আনতাম উনি লোক ভালো ছিল বাসাবগের নাম হলো হোসেন হুম তা উনি ওনার একটা ম্যানেজার ছিল আর ওনার কর্মচারীগুলো ছিল আমার বন্ধু আর কি আমি যেসব মুগ্ধ কাজ করতাম তোরা আমার আবার একটু ভালো গরুটাই দিত তা আমি বলতাম যে আমার তো পাঁচ টাকা করে বাড়া নিও তা আমি দশ টাকা গিয়ে বেশি বিক্রি করুন আচ্ছা তার আবার আমার গরুগুলো ভালো গরু দিত আর কি আচ্ছা ভালো সার গরুটাই নিতাম সুন্দর সুন্দর গরুগুলো নিতাম তোরা আবার পাইকে দিত তা এক পর্যায়ে পনেরো দিন মাত্র গোছ কিনে আনছি পনেরো বিশ দিন হবে তো কিনে আনার পরে আমার কাছে কিছু পুঁজি হইলো তা আমি চিন্তা করলাম যেহেতু আমার কাছে পুঁজি হয়েছে বারো হাজার টাকা তা আমি গরু কিন তা গাতুলি গরু আর একাই গেলাম যাই ওই সময় গরু কিনতে পারি আমি আর বয়স পনেরো বছর গরু ঘুরে ঘুরে আমি কিনি পর দুটা গরু কিনলাম কিনা দুটা গরু ও বিক্রি হয়ে গেছে কত হাজার টাকা দিয়ে দুটা গরু কিনলাম আপনার সাড়ে এগারো হাজার টাকা সাড়ে এগারো হাজার টাকা দিয়ে দুই গরু গরুটা জবাই করা পরে আমি নিজেই কাজ করি তা দুটা গরু ও বিক্রি হয়ে গেছে তা বিক্রি এলো বারো হাজার টাকা আর দুটা চামড়া লাভে রয়েছে আচ্ছা তা চামড়া লাভে রয়েছে ওই সময় চামড়ার দাম কোথায় সেটা আমি জানি না দুই গরু বিক্রি করে এক হাজার টাকা লাভ না পাঁচশো টাকা লাভ হয়েছে পাঁচশো টাকা লাভ পাঁচশো টাকা লাভ হয়েছে আর দুটা চামড়া লাভ হয়েছে পরে হাঁটে গেলাম হাঁটে যা আবার গরু কিনলাম তো ওই দিন পরের দিন লাভ হয়েছে মনে করেন আবার দুই হাজার টাকা ক্যাশ লাভ হয়েছে আস্তে আস্তে আমার মানে এক সপ্তাহের ভিতরে আমার গরুতে লাভ হয়ে গেলো তিরিশ হাজার টাকা বাহ বাহ এক সপ্তাহের ভিতরেই শুক্রবার বি শুকবার আসলো ভালো সেল হয়েছে তা আমি আবার টাকাগুলো মানে নষ্ট করতাম না মানে আমার মানে আগে থেকেই মানে মানে চিন্তাধারা ছিল যে আল্লাহর মতো আমি একদিন ভালো একটা ইয়ে জামু তো এতটা ভালো আমু এটা চিন্তাধারা তো ডেফিনেটলি আমরা ওই জন্যই আসতে চাই যে আপনি তিরিশ হাজার টাকা লাভ করলেন এক সপ্তাহের মধ্যে জি কিন্তু এই যে আমার আশেপাশেই আর গরুর গোস্ত্রী দোকান ছিল না 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 আপনি একাই ওখানে ব্যাপার হ্যাঁ ওখানে আমি একা না একটা ছিল উনি আমার সাথে পারে না মানে ওনার গরু গিলার তো না আমার গরুর আবার একটু সুন্দর ছিল সব আচ্ছা আমি আগে থেকে নিয়ত ছিল ভালো যে আমি মানে ভালো বিক্রি করবো আমি টাকার লাভের জায়গা থেকে সামনের দিকে যাব সিরিয়ালে তার আগে আমি একটু আপনার কাছ থেকে জানতে চাই যেটা আপনার প্রথম দিন থেকে টার্গেট ছিল যে এই আপনি সুন্দর গরু বলছেন বা আমাকে একটু ভালো গরু দিবাই জন্য পাঁচ টাকা বাড়াই দিব আমরা যখন মাংস কিনি কোনো একটা দোকানে গিয়ে আমরা কিন্তু এই জিনিসটা দেখি যে এই দোকানের মাংস ভালো মানে কি এমন ব্যাপার থাকে যে কারণে সবাই তো গরুই বিক্রি করছে এটা ভালো ওটা ভালো না এই মাংস ভালো সিদ্ধ হয় ওটা সিদ্ধ হয় না হ্যাঁ এই কারণটা কি আসলে এটা হলো কারণ হলো আগে ওই টাইমে মানে চৌবরিওয়ালা গরুটা ছিল না আচ্ছা যে গরুটা চوبرই হইতো এই গরুটা ওই দোকানে গোস বিক্রিত বেশি আর যে দোকানে চوبرই কম ওই দোকানের গোসটা সিদ্ধ হইতো না আচ্ছা ওই গরুটা তো আগে চوبرলা গোসটা সেল হইতো বেশি তো আপনি গরু চিন্তেন কিভাবে যে এই গরুটা কেনার সময় যে এই গরুটা ভালো হবে সাবল মানে দেখতেই তো সুডাম এরকম আর কি দেখতেই বোঝা যায় যে এটা ভালো চবি হবে ভালো গরু আর কি আচ্ছা তো যে মনে করেন আমার কাছে যে সময় আপনার 30000 টাকা হইল তা আমি বল করলাম কি এক একটা দুইটা ষাড় গরু কিনলাম আবার সাতাশ হাজার টাকা দিয়ে বড় বড় খুব সুন্দর তো দুটা সারগুড়ি কিনা নিজেরও ভয় ঢুকে যায় এত বড় সার সারগুড়ি কিনলাম বেচতে পারি কিনা আল্লাহ জানে কিনছি তো কিনছি পরে এটাই আসলে বুধবার দিন কিনা আনছি আনার পরে বৃহস্পতিবার দিন একটা দোকানের সামনে বানছি আরেকটা সকালে জবাই করছে তো সকালে আমার এখানটা আবার ওই যে জগিং করতে যায় মানুষ হাঁটতে যায় আর ওই যে খিলগা যে ফ্লাইওভারটা হয়েছে এইটা চালু হয়ে যায় তো ওই সময় গরুটা যে মানুষ তো ফ্লাইওভার দেখার জন্য অনেক মানুষ আসতো তা ওই দেখতো যে আমি ভালো গরুটা জবাই করতাম তো বৃহস্পতি দুই গরু নিয়ে বুধবার দিন দুইটা গরু আনছি আনার পরে দুইটাই জবাই করছি একটা জবাই করছি মানে আটটার ভিতরেই শেষ তো ওটা আবার জবাই করছি ওটা মনে করেন দশটার ভিতরে শেষ তাই আমি মানে অবাক হয়ে গেলাম যে এটা কী হলো এত বড় বড় গরু আনলাম যে ডরাইলাম একটা বৃহস্পতিবার জবাই করবো একটা শুক্রবারে জবাই করুন এই চিন্তা করে আনছি তা আলার মধ্যে দশটার দিকে গোস পরে আবার ওই যে যার টান পাইকারি আনতাম এর দোকানে গেছি এর দোকানে যা পরে ওনারা বললাম যে আমার দুটো গরু দেন কয়ে না গোস দোক গরু দিতাম না তো আমি কি ঠিক আছে গোসই দেন তা গোস নিয়ে এলাম দুই গরু তো ওইখানে লাভ হয়েছে আপনার এক হাজার টাকা কিনা গোসতে আর এমনি লাভ হয়েছিল আমার দুই গরুতে প্রায় সাত হাজার টাকা তা সাত হাজার টাকা লাভ হওয়ার পরে তারপরে আবার অনেক টাকা হয়ে গেল আমার চামড়ার একটা বিল পাইলাম চামড়ার দাম দশ পঁচিশশো টাকা করে তো পঞ্চাশ হাজার টাকা বললাম চামড়ার বিল তো আমার কাছে টাকা হয়ে গেল প্রায় লাখ আনি লাখের কাছাকাছি মার্শাল্লাহ আমি তো মনে করেন টাকা রাখবো কোথায় বয়স তখন কত আপনার এই সময় বয়স ষোলো বছর ষোলো বছরে আপনি লাখ প্রতি জি জি তা এক বছরের ভিতরে আমি প্রায় লাখ টাকার মতন হয়ে গেছে পরে আমি চিন্তা করলাম টাকা রাখব কোথায়

পরে দেখা গেল যে আমি ওই এক লাখ টাকা নিয়ে হাটে গেছি আচ্ছা দিনে ছিল আপনার রবিবার রবিবার আগে মাংস দোকান বন্ধ ছিল হাটে যে আমি এক লাখ টাকা দিয়ে আপনার ছয়টা গরু কিনলাম ছয়টা গরু জি গাবতুলি হাটের সবচেয়ে বড় বড় গরু সার গরুটা আমি কিনছি ছটা গরু কিনছি তো মানুষ মানে উৎসমে সারা ওই গাবতুলি গরু হাটে নগদ দা গরু কেনার লোক মাংস ব্যবসায়ী খুব কম ছিল আর আমি নগর টাকা কিনছি ছড়া গরু এবং বড় বড় সার গুরু একটা ছেলে ছোট দেশি গরু সবাই মানে খালি আলো মানে আলোচনা করতেছে এই ছেলেরা দোকান কই এত বড় বড় গুরু প্রতিদিন কিনে নগর টেকে দেয়া মানে অনেক এরকম মানে মুখে মুখে আলাপ করতে আর কি পরে ছড়া গরু আইনা বাঁধলাম রবিবার দিন সোমবার দিন দোকান খুললাম প্রথমে একটা জবাই করলাম জবাই করার পরে পাঁচটা বান্দা মানুষ খালি গরু দেখে আর খালি কোয়া যায় সামনান রাখবার সিনা রাখবা এরকম বলে ছয় গরু শেষ ওরে বাবা তিনটা গরু দেখলাম বিক্রি করলাম আপনার দুপুর পর্যন্ত তা আমি কইলাম দুপুরে পরে বিক্রি হয় কি না আমি জানি না তা একটা ছেলে ছিল আমার মতনই পরিশ্রমী অন্য নাম হয়েছিল সাত ডাক নাম হলো কালু হ্যাঁ তারপর আর কইলাম যে ধর দুপুরবেলা শিল্প হাটালটা খাই পনেরোটা পেলে গরু গোস তো দুইজনে মিলে খাইলাম খাই আমি কি কি তা এক কাম করি একটা জবাই করে দিই কয় মেয়ে কালকা বেসব না আমি কালকাটা কালকা আজকাটা আজকা জবাই করলাম ওই সময় অফিস ছুটি এলো তিনটার দিকে চারটার দিকে জবাই করার সাথে সাথে যে মনে করেন প্রায় কেমনে বুঝাই কমু যে মানে তিনটা গরু যা ছিল ওটা মানে কোবায় দিতে যতক্ষণ লাগছে আর কি দিন আমার ছয় গরুতে লাভ হয়েছে প্রায় চল্লিশ হাজার টাকা মশ্লা মাসা মানে গরুটা কিনা পড়তা ছিল তা আমার আবার মানে অভিজ্ঞ নিতাম যে আজকে এই গরুটা এতটা এত কিনছি এই সাইজের গরুটা তো বড়গুডা চেয়ে আমি দুই হাজারটা বেশি দেয় কিনবো কিন্তু গো হইবো প্রায় এক থেকে দেড় মন বেশি তদিনে তো আপনার হাত চলে আসছে অভিজ্ঞতা চলে আসছে তারপরে আল্লাহর মতে ওই সপ্তাহ মানে পুরা সপ্তাহে আপনার প্রায় আবার এক লাখ দশের মতো লাভ হয়েছে এই টাকাগুলো রাখতেন কই হ্যাঁ এই টাকাগুলো রাখার যা তো জায়গা নাই যেহেতু আমি আবার একটা একটা রোম থাকি হ্যাঁ টাকা পরে আমার এক বড় ভাইয়ের আছে আমার ইফু হতো ভাই ওনার কাছে টাকা রাখতাম এক পর্যায়ে যে সময় টাকা দশ লাখ টাকা হইলো তা উনি আমার খুবই আদর করতো আর কি আমার ফুবাতো ভাই একদম ওনার ছেলের মতনই দেখে আমারে তা উনি আমার ছেলের মতো দেখে পরে ওনার কাছে টাকা জমানো শুরু করলাম তো এক পর্যায়ে আমার প্রায় পঁচিশ ছাব্বিশ লাখ টাকা হইলো ওনার সময় বয়স

বাকিতে নিয়ে এসে আপনার সতেরো বছর বয়সে তখন আপনি পঁচিশ লাখ টাকার বিজনেস দাঁড় করা জি তারপরে এরপরে আমি বিয়ে করে ফেলি আপনার দু সালে পছন্দের বিয়ে জি আমার খালতো বোন আচ্ছা বিয়ে করে ফেলি আমার বয়স এ সময় আপনার আঠারোর উনিশের কাছাকাছি আর কি আচ্ছা নিশ্চিত দেখান স্বাস্থ্যকর অল টাইম বান অল টাইম হেলদি লাইফ এক পর্যায়ে আমার প্রথম বছরে আমি ছেলে হয় আমার তো ওই বছর আমি অনেক টাকা মানে লস খেয়ে গরুটা দাম ছিল অনেক টাকা লস তো পুঁজি বাটা যাই ছিল সবই গেছে কেন লসটা গরুটা দাম ছিল ওই বছর গরুটা দাম ছিল আমরা ওই সময় গরুর গো বিক্রি করতাম হলো একশো টাকা কেজি আচ্ছা তো ওই টাইমে আমার যা মানে পুঁজি ছিল সব লস খেয়ে তো আমার যা মানে ইনভেস্ট মানে আমার যে টাকাগুলো ছিল সব টাকা লস খেয়ে ও মানে কি কোনো টাকা পয়সা নাই তা আবার করলাম কি তা ওই শুরুর থেকে আবার কিনা কোচ বিক্রি করলাম আবার টাকা জমাইতেছি তো জমানোর পরে এক পর্যায়ে হালকা পাতলা কিছু টাকা হইলো আবারও গরুর দাম বাড়ে আসে তো বেড়ে যাওয়ার পরে তারপরে আমি আবার আবারও লস খেয়ে যাই তো লস খেয়ে যাওয়ার পরে তা আমি আর ই করতে পারি না তা গরুর দাম বেড়ে গেলে আপনার মাংসের দাম বাড়ান না কেন ওই টাইমে এরকম ছিল না আচ্ছা এরকম ছিল না আর কি তা এক পর্যায়ে আমার কিছু গোল্ড ছিল তো আমার ওয়াইফ রে বললা পরে ওই গোলগুলো বিক্রি করে ফেলছে বিক্রি করে তো আমি কইছি আর গোস কিনা বিক্রি করব না গলায় যেটা দেয়া আছে ওটা তো গোল্ডের মনে হয় আর গোল্ড এনেছেন বলে আমি নোটিস করেছি নইলে হয়তো আমি নোটিস করতাম না হ্যাঁ তো আমার কিছু গোল ছিল ওই গোলগুলো বিক্রি করে ফেলছে বিক্রি করেছি ওই সময় বিক্রি করেছি আপনার 6000 টাকা ভরি হ্যাঁ বিক্রি করেছি 6000 টাকা ভরি কিনা ছিল 9000 টাকা ভরি বিক্রি করেছি 6000 টাকা ভরি বিক্রি করা পরে নিজেই আবার গরু কেনা শুরু করলাম তো কিনে আল্লাহর মতে খুব প্রফিট হওয়া শুরু করলো আবার ততদিনে কয়জন কর্মচারী ওই সময় কর্মচারী তিনজন আর আমি নিজে আচ্ছা মেন কর্মচারী আমি হুম আপনি কোবাইতেন মাংস জি টাকাও নিতাম মাপতামও নিজেই কোবাইতাম আচ্ছা তারপরে এক পর্যায়ে প্রায় তিরিশ পঁয়ত্রিশ লাখ টাকা হয়ে গেল ওই বড় ভাইয়ের কাছে পুরো বিজনেসটাতে জি আচ্ছা শূন্য থেকে আবার তিরিশ পঁয়ত্রিশ তো আমার বড় ভাই করলো কি যে তুই এক কাম কর এত টাকা তুই এক কাম করে একটা জায়গা কিন তা আমি কই কোথায় কিনবো কয় ঢাকা পরে মাদার টাকা একটা জায়গা কিনে দিলো আপনার তেত্রিশ লক্ষ টাকা দেওয়া তেত্রিশ লক্ষ টাকাতে দিয়ে জায়গা কিনে ছয় কাঠা ছয় কাঠা কত সালে এটা হলো আপনার দুই সালে এখন কত করে এখন ওরা বিক্রি করে ফেলাইছি ওরা পঞ্চাশ লাখ টাকা কাটা বিক্রি করছি আমি তিন কোটি টাকা বিক্রি করছি ক্লাস টু পর্যন্ত পড়াশোনা করে মানে আপনার ব্যবসায়িক পরিবারে হওয়ার কারণেই হয়তো এই সুযোগটা হয়েছে আপনার আপনি দেখেছেন যে আসলে না আমার আমার দ্বারা পড়াশোনা হবে না ব্যবসায় ব্যবসায়ী করবো ব্যবসায়ী না ঢুকে গিয়েছেন তো আমি যখন এগুলো আপনার গল্পটা শুনছিলাম তখন আমরা আসলে যারা এই পার্টনালিস্টিক এডুকেশনের মধ্যে দিয়ে যাই সবসময় একটা ছেলে অনার্স পাস পাস করে মাস্টার্স পাস করে করার পরে জুতার তলা ক্ষয় করে ক্ষয় করে করে একটা বিশ হাজার পঁচিশ হাজার টাকা স্যালারি একটা চাকরির জন্য কি পরিমাণ পরিশ্রম করে সেখানে সতেরো আঠেরো বছর বয়সে আপনি অলরেডি মানে কয়েকটা মানুষের কাজের ব্যবস্থা করেছেন এবং বিয়ের পরে বছর খানেকের মধ্যে কিনে ফেললেন এবং ঢাকার মধ্যে কিন্তু আপনাকে ওই যে যে বলে না কিন্তু আমাদের অনেক সময় অন্য চোখে দেখা হয় যারা মাংস কাটে কষাই বলি আমরা আপনাকে যখন বলতো আপনার খারাপ লাগতো না হ্যাঁ ওই টাইমে খারাপ লাগতো যে ওই টাইমে তো কষাই আসলে আমি ওরকম কারোর সাথে এরকম খারাপ আচরণ করিনি

তা এক পর্যায়ে আমার ওয়াইফে বললাম যে আমার ওয়াইফে বলতেছে যে এক কাজ করি আমরা টাকা আমাদের ঘরেই রাখি ঠিক আছে গরে প্রায় আশি হাজার টাকা আছে আর কি জায়গা কিনা পরে আশি হাজার টাকা আমার মন খুব খুশি ঢাকার ভিতরে একটা জায়গা কিনা অনেক খুশি আমি তা এক পর্যায়ে আমার একটা লোক শাজানপুরের আমার খুব মোহব্বত করতো তো সে বললো যে এদিকায় তা আমি খুব ভয় খায় গেছি তা আমার নিয়ে কয়ে ব্যাঙ্কে লয়া গেল আবার একটা অ্যাকাউন্ট করে দেন তা আমাকে অ্যাকাউন্ট কী রে কয় কয়ে তোর কইসি বেআ ম্যানেজার করে দেবো করে দেবো না তা আমার নিয়ে গেল তো ব্যাংকের ম্যানেজার সাথে সাথে আবার ওই সময় একটা অ্যাকাউন্ট করে দেবো তোর আছে কত আমি পাঁচ হাজার ডরে ডরে কইতাছি আর কি কয়েক দিয়ে জমা দে আর তোর টেগা সবসময় ব্যাংকে থুবি ঘরে রাখবি না উনি আমার খুব ভালো জানতো তা আমার মনটা খুব খারাপ হয়ে গেল যে পাঁচ হাজারটা ব্যাংকে দিয়া আমি একটা কাগজ লোয়া বাসায় যেতেছি মানে মনেই মানাইতে পারতাছি না যে টেকা কি নিয়ে যাব নাকি কি পরের দিন আমার কি টেকা জমা দিস আমি কে হা পাঁচ টাকা দিছি মামা কয়ে টাকা সবসময় ব্যাংকে জমা দিবি তা আমি বললাম কি পরের দিন চেক চেক তো সাথে সাথে দিয়েই তো আগে তো চেক বইটা নিয়ে আবার আমি চার হাজারটা চেক লিখছি দিই টাকা দেয়নি রিটার্ন দেয়নি ওকে টাকা দেয় হ্যাঁ পরে আমার চেক দিছি পরে পরে ম্যানেজার কি করবেন আমি কাজ আছে দেন তা উনি আবার টাকা দিয়ে দিচ্ছে চার হাজার টাইম ভালোই মনে হয় তা পরের দিন আবার চামড়ার বিল পাইলাম সত্তর হাজার টাকা তো আমি ওইটা আবার জমা দিছি জমা দিয়েছি হলে বৃহস্পতিবার দিন আর শুক্রবার শনিবার ব্যাংক বন্ধ এই ডানা মাথায় ঢুকছে পরে এমনি আমার ঘুম কম আর তো ঘুমায় না এই টাকা তো গা রবিবার দিন একদম মনে করেন আটটার দিকে ব্যাংকের সামনে খারাপ হয়েছি টাকা আছে কিনা না টাকা যদি ওই লোক আমার আগে ঢুকেল ওই জায়গায় যে লোক আমার ই করাইছে অ্যাকাউন্ট করাইছে ওকে হ্যাঁ যদি নিয়ে যায় মাথার ভিতরে খেলে এইটাই কাজ করতো তো দাঁড়ায় রয়েছে ওখানটা লড়ি চড়ি না যে হ্যাঁ আমার আগে যে না ঢুকতে রে এটা হলো আমার মাথায় মানে ওখান তো একটু লড়ি না যে হ্যাঁ যদি আমার আগে যা টাকা লয়ে যায় টাকা তো বেশি পাঁচাত্তর হাজার টাকা তা করলো কি আমি ব্যাঙ্ক খোলার সাথে সাথে আগে ঢুকছি আমার সাথে তো আবার আরেকটা লোক ঢুকছে ঢুকার পরে বলতেছে দেখেন তো মানে অ্যাকাউন্ট নাম্বারটা বলছে বলার পরে দেখেন তো আমার অ্যাকাউন্টে কত আছে তা ওই লোক আমি দ্বারা শুনতেছি আর কি আমি কিছু বুঝতে দিতেছি না তো দেখলাম ওনার ছবি সহ ওনার এক মন সব বাইরে গেছে তেমন কি তো এটাই তো বলা আমি কি দেখেন তো ফাইভ এইট সিক্স কত আছে তো উনি বলতেছে ভাই পাঁচাত্তর হাজার টাকা আছে তো যেসব বলছে পরে একটু ম্যানেজারলে বললাম যে ভাই একটা আপনার সাথে কথা আছে কয়েক বলেন আমি কই ভাই আমার অ্যাকাউন্টে আমি ছাড়া কি কেউ টাকা উঠাই তারবো কার না আপনার তো টাকা উঠাই তারব না আপনার চেক বই ই ছাড়া শৈশারটা কেন আপনি এই কথা জিজ্ঞেস করলেন কেন উনি আমার আমার জিজ্ঞাসা করেন তা আমি কী যদি কেউ টাকা কে আমি ছাড়া কেউ নিতে পারবো কয় পৃথিবীর কেউ নিতে পারতো না আপনি ছাড়া তা আমি বললাম যে আচ্ছা ঠিক আছে যে আরেকটা পদ্ধতি হলো যে আমার টাকা নিতে হলে আমি নিমু কিন্তু আচ্ছা ঠিক আছে আপনার সারা টাকা দেওয়া না কত সালের গল্প এটা এটা দুই হাজার আপনার এই পাঁচের দিকে পরে দেখলাম যে না টাকা উঠায় না আর উনি আমার এক পর্যায়ে বলছে খলি সাহেব আপনি ব্যাঙ্ক এমন একটা জিনিস মানে ব্যাঙ্ক যদি ব্যাঙ্কে কেউ নেওয়া যায় আপনার টাকা আপনি আরেক ব্রাঞ্চের তো দিয়ে দেবে দেওয়া হইব ম্যানেজার আপনাকে আশ্বস্ত করছে জি পরে চিনাল মানে ঠিকই আর ম্যানেজার আমাদের গোষ্ঠ নিত একটা বন্ধুত্বর মতন হয়ে গেছে পরে দেখলাম যে না তাহলে ঠিক আছে পরে এক পর্যায়ে আল্লাহর মতে অনেক টাকা হয়েছে পরে আবার একটা বনজ একটা প্লট কিনি কত সাল এটা এটা হলো কি আপনার দুই হাজার নয় দশের দিকে আচ্ছা বনজ একটা প্লট কিনলাম ওই সময় ছয় কোটি টাকা দিয়ে ছয় কোটি টাকা দিয়ে প্লট কিনলেন ওকে এটা এখন অনেক মূল্য এখনো বিক্রি করেনি ওটা না না ওটা অনেক মূল্য এ বলো কত ফার্স্ট প্লট এটা কত মূল্য ওটার এখন এখন পনেরোর উপরেই পনেরো কোটির উপরে জি ওকে জি তারপরে কি হলো এরকম টাকা পয়সা জমায়া এই জমির প্রতি জমির প্রতি খুব ইয়া ছিল আমার মানে আমার এখানে কিনে দেবাই কথা য়ে আমি দেবো আমার মানে আমার সুখ দেখলে হ্যাঁ মনে হয় আত্মহারা হয়ে যায় আচ্ছা এরকম আর কি আমার বাড়ির গার্জেন তার কথা আমরা সবাই মানি আমাদের কিছু হলে মানে আমাদের আমাদেরতে খুশি হ্যাঁ বেশি হয় বা বড় ভাই জি তারপরে আস্তে আস্তে মনে করে মাদারটাকে একটা বাড়ি কিনে দিল আরেকটা ওটা মাদারটাকে বাড়ি কিনলাম আর আরেকটা বাড়ি কিনলাম ওটা সাড়ে চার তলা কমপ্লিট ওকে ওটা কত দিয়ে কিনলেন ওটা অনেক টাকা দিয়ে কিনছি অনেক টাকা আপনি তো মানে কত টাকা এটা হিসাব ছাড়া তো নিশ্চয়ই না আচ্ছা আপনি বলতে চাচ্ছেন না রাইট নাও আচ্ছা তো এই এই যে সাড়ে চার তলা একটা বাড়ি কিনলেন পাশাপাশি আপনি তখন দুইটা দুইটা জায়গা আপনার তখন এগুলো সবই আপনার মাংস বিক্রির প্রফিট মাংস বিক্রির প্রফিট দিয়ে ওকে কত সালে আপনি বাড়ি কিনলেন পনেরো দিকে দু পনেরো সালের দিকে জি তখনও দোকান ওই একটাই ওই একটাই আপনি ও তো দুই হাজার দশ সালে আবার নয় সালে আমার পাশে আবার একটা ফার্নিচার দোকান দিলাম খলিল ফার্নিচার যেটা আমরা দেখলাম ফেসবুকে খলিল ফার্নিচার ওটা দাঁড় করাইতে আমার অনেক টাকা লাগছে হুম যেটা বুঝতে বুঝতে আমার অনেক টাকা লস হইছে আচ্ছা তো আল্লাহর মতে আমি ওপেনিং এর মানে যে সেলটা হইছে মানে যে মানে লসটা মানে কিছুটা কভার হয়ে যেত আচ্ছা তো আমি চিন্তা করলাম যে যেহেতু মাংস ওটা আমার একটা বন্ধু ছিল পাশে একটা ওই বন্ধু বলছে যে দেখো খলিল মাসাল্লাহ মানে তোমার তো অনেক টাকা হইছে হুম সবাই জানতে পারতো আর কি আমারটা তো সব ওপেন জানতে পারতো বললো যে দেখ খলিল তুই যত টাকার মালিক তোর একটা নাম থাকবো মানে ওই প্লেটটাকে বলতে বলছিলেন হ্যাঁ আমি চিন্তা করলাম যে ঠিকই কি করতে চাই পরে কয় যে তুই এটা পুরাটা নিয়ে একটা ফলন নিয়ে ফার্নিচার শোরুম আচ্ছা আমি তো ফার্নিচারে খাটে তো বুঝি না তোর আমি সব বুঝে না তা আমি বললাম যে ঠিক আছে আল্লাহ ভরসা তিরিশ লাখ নিলাম পরে আস্তে 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 পুরো ফিল্ডিং নিয়ে নিলাম মানে শোরুমেড হলে আপনার মানে ফার্নিচার ব্যবসার পরে মানে ওটা কিনার পরে মানে যেহেতু আমি টাকা নষ্ট করি না তারপরে এক পর্যায়ে আমার ওয়াইফ বলতেছে যে শাহজাহানপুরে একটা বাড়ি কিনেন শাহজাহানপুরে আরেকটা শাহজাহানপুরে একটা সাড়ে পাঁচতলা বাড়ি কিনি ডিরেক্টলি তৈরি হওয়া বাড়ি কিনছেন জি কমপ্লিট বাড়ি আচ্ছা দুই ফ্ল্যাটের বাড়ি তারপরে আরেকটা যেটা আমার জবাইখানা কারখানা হুম ওটা আবার সাড়ে চার কাঠা ওটাও কিনে ফেলছেন ওটাও কিনে নিয়েছেন মানে ওই জায়গাটাই প্রথমে আপনি ভাড়া ছিলেন জি তারপরে মালিকের কাছ থেকে ওটা কিনে ফেলছেন কিনে নিয়েছে কতটুকু জায়গা ওটা সাড়ে চার কাঠা অনেক বড় তো জি আচ্ছা এছাড়া আর কি কি প্রপার্টি করলেন এইগুলাই বাড়ি দুইটা এখন জায়গা একটা তো বিক্রি করে দিয়েছেন জি ওকে সেদিন দেখলাম যে ফেসবুকে আপনি এক ব্যাগ করে এক কোটি টাকা নিয়ে চলে যাচ্ছেন বা এরকম একটা দোকানদারির টাকা পাঁচশো পঁচানব্বই টাকার গল্পটা কিভাবে শুরু হলো পাঁচশো পঁচানব্বই টাকা ওটা আমি আমার এই ব্যবসার লাইফে আমি দেখি নাই যে গরু গোজ বিক্রি হয় না আচ্ছা তো এইবার কুরবানির পরে তিন মাস পরে হয়ে গেছে গোজ বিক্রি হয় না মানে কেটে রাখতেন কিন্তু বিক্রি হচ্ছে না না মানে বিক্রি হইতো দুইটা তিনটা আমার দোকানে মনে করেন যেদিন বিকতো না এদিনও আটটা দশটা গরু বিক্রি হইতো রেগুলার জি আচ্ছা আগে থেকেই এতটা খারাপ আবার গরুর দামটা একটু কম ছিল তা আমি বললাম যে মাথায় চিন্তা ভাবনা যে একটু কমায় দেখি কি আষ্ট টাকা কেজি বিক্রি করতাম ওই সময়টাতে জি পরে আমি কই পাঁচশো পঁচানব্বই টাকা লাগাই একবার মাথায় এলো সাড়ে ছয়শো আবার বলি যে না পাঁচশো পঁচানব্বই টাকা দেখি বিক্রি করে কয় দিন যখন আটশো টাকা বিক্রি করতেছেন তখন পাঁচশো দোকান কত করে বিক্রি করতো একই দাম সবাই দামে সবাই একই দাম তো আপনার একবার চিন্তা হয় না যে আপনি যখন দুইশো টাকা কমাই দিলেন তখন পাশের দোকানে কি হতে পারে বা কি ঘটনা কি ঘটতে পারে নাকি না কনফিডেন্স তৈরি হয়ে গেছিলো হ্যাঁ নাকি এলাকার ছেলে এলাকায় যেহেতু অনেকদিন ধরে ব্যবসা করেন কেউ এসে খবরদারি করতে পারবে না না ওরকমই চিন্তা ছিল যে আমি চিন্তা করলাম যে পাঁচশো পাঁচ ওটা বিক্রি করে দেখি কি হয় আমার কিন্তু আসলে আমাদের দোকানে সাংবাদিক আসবে হুম আমাদের দোকানে আপনার এই আমাদেরকে নিয়ে মানে এরকম টিভিতে দেখাইবো এটা কখনোই মাথায় ছিল না আপনার জাস্ট মনে হয়েছে মাংস বিক্রি করতে হবে এই কারণে আমি দুশো টাকা দাম কমায় দেখি কি জানেন আচ্ছা তারপর পাঁচশো পঁচানব্বইটা বিক্রি করা দেখলাম যে প্রথম দিনই তো মার্শাল মানে ব্যাবুল সেল অদিনে বিক্রি করছে তিরিশটা পরের দিন বিক্রি করছে চল্লিশটা মানে এটা কি আপনি দোকানের সামনে সাইনবোর্ড ঝুলাই দিছিলেন সাইনবোর্ড চুলিয়ে দিয়েছি সাইনবোর্ড চুলিয়ে দিয়েছি এবং দুই দিন বিক্রি করার সাথে সাথে ইউটিউবার যারা আর আজ ভিডিও করলো পরেই মানে মানে ছড়ায় পড়ল এই জিনিসটা। পরে এক সপ্তাহের ভিতর আবার ভক্ত অধিকার এসে ফুল দিল। ও আচ্ছা ভক্ত ফুল দেওয়ার পরে মানে মেজিস্টার আসার পরে আমরা সবাই ভয় খায় গেছে। এটা কবে ঘটছে? এটা হলো এক সপ্তাহের ভিতরে। রমজানের প্রথম সপ্তাহ। না 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 এটা হলো আপনাদের এই আরো 5 6 মাস আগে। 6 মাস আগের গল্প এটা। আচ্ছা। তা ভক্ত অধিকার মানে যখন মেজিস্টার আসে পরে আমি ভয় খেয়ে গেছে ভয় আমি আর গিয়ে পলায় গেছি আর কি পলায় গেছি পরে উনি বলতেছে না আমি আমরা আসছি ওনারা সাধুবাদ জানানোর জন্য তো ওনারা বললেন থাকতে তা আমি এটা আবার শুনতেছি মানে আমার তো অনেক স্টাফ হ্যাঁ তো শুনতেছি যে ওনারা বললেন কালকে থাকতে আমরা ওনারা কালকে ওনার সাথে আমরা দেখা করব তা ওরা আবার খুব খুশি হয়ে গেছে যে ভক্ত অধিকার আসা মানে কি জরিমানা করা মেয়েস্টার আসা মানে জরিমানা এইটার ভয় আর কি পলাইছি পরে এক পর্যায়ে পরের দিন আবার আসলো যে খলিন সাহেবের ডাকেন আমি গোডাউনে ছিলাম পরে আমার ডাইকে নিয়ে আসলো পরে আমি সালাম দিলাম পরে আমার ফুলের তোরা দিল একটা খুব ও দিল পরে বললো যে আপনি রবিবার দিন আপনি আমাদের এখানে আপনার দাওয়াত এবং আপনারা কয়েকজন মাংস অংশই যাবেন আচ্ছা তা আমি গেলাম ওই যে আপনার মনে হয় ভিডিওতে দেখছেন এটা আমি জানি না যে আমাদের ফুলের মালা দেওয়া হবে বা এরকম কিছু বা এরকম হট্টগোল হবে সেটা আমি জানি না এরকম যেমন আপনারা আজকে ডাকছেন এরকম সাদা মনে গেছি তো যা বসতে দিল বসলাম পরে এক পর্যায়ে দেখলাম পুরো হট্টগোল হট্টগোল দেখছেন তো আপনারা ভিডিওটা আরো মাংস বিক্রেতা যারা ছিল ওরা জি জি আচ্ছা আমি দেখলাম 10 দিনে আমার লস হয় নাই মানে কিছুটা প্রফিট হইছে

পাঁচশো পঁচানব্বই টাকা বিক্রি করলাম তাই আমি যত বিক্রি করা দেখলাম যে ওই যে নির্বাচন এলো নির্বাচনের কিছুদিন এক থেকে এক সপ্তাহ গরুর দামটা বেড়ে গেলো হট করে বেড়ে গেলো বেড়ে যাওয়ার পরে আমি আবার সাড়ে ছশো টাকা বিক্রি করলাম বিক্রি করার পরে পরে আবার সাড়েশো ছশো পঁচানব্বই টাকা বিক্রি করতেছে বিক্রি করার পরে পরে ছশো পঁচানব্বই টাকা বিক্রি করছে এক মাস দেখলাম যে না লস হয় না আমার তাই আমি কি যেহেতু আল্লাহ আমার মোটামুটি ভালো রাখছে তা আমি এইভাবে বেঁচে যাবো আমার কাস্টমার দরকার তার মানে বিষয়টা গরুর দামের সাথে আপনার মাংস বিক্রির দাম ওঠানামা করতেছে জি গরু যদি আপনি আপনি সস্তায় 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 পান বিউটিফুল তো অন্যান্য দোকানে ওরা সাহস করতে পারে না আর কি আর ওদের এত সেল করতে পারবে না তো আমি যদি ইচ্ছা করি যে আমি বিক্রি করব আমার দোকানের স্টাফ মতো বাংলাদেশে এত দক্ষ স্টাফ বাংলাদেশে কোনো মাংস দোকানে নাই আচ্ছা মানে এত দ্রুত এত দুর্দান্ত স্টাফ এই বাংলাদেশে কোনো কোনো একটা দোকানে নাই কতগুলো গরু সেল হচ্ছে এখন আজকের এই দিনে আজকে প্রতিদিন এখন চল্লিশটা বিক্রি করে বন্ধ করে দেই চল্লিশটা বিক্রি করে বন্ধ একটা গরুর দাম দুই লাখ টাকার উপরে দুই লাখ টাকার উপরে জি দুই লাখ টাকার নিচে কোনো গরু নেই আপনার পার ডে প্রফিট থাকে রকম সমস্ত বলতেছি আপনাকে পরে যেহেতু আবার রমজান মাসাইলো পরে আবার করলাম চিন্তা করলাম যেহেতু পৃথিবীতে সব যেহেতু আমি একটা মুসলিম পৃথিবীর সব মুসলিম দেশে সোনার দাম কমায় দেয় তা আমি দেখি আবার কমায় কি হয় কিন্তু আমার গিত ও============95 টাকা কিনেই পড়ে আচ্ছা তারপরে সাহস করছি যে রমজান মাসটা আমি দেখবো একটু ঘাটতি আছে লসে আছে এখন আছে কিন্তু এটা আপনার কোনো না আমার আফসোস নাই লসে আছে যেহেতু রমজান মাস আল্লাহ রহমতের মাস বরকতের মাস আল্লাহ আজ নাও কয়েক সময় দিবে আর dise dei তো লস দিছে সেটাই হ্যাঁ কত টাকা জিনিস না এটা তো আমি কাস্টমার ইনকাম করছি ওটাই আবার একটু লস দিলাম আপনার এই এই বিজনেসে এখন সব কিছু মিলে যদি বলি ফার্নিচারের বিজনেস গরুর মাংসের বিজনেস কত টাকা ঘুরতেছে এই বিজনেসের মধ্যে অনেকটা প্রতি টাকা সেটা আনুমানিক আমাদের একটা আইডিয়া দেন আমি প্রফিট বলছি না যে থাকে না যে আপনি হয়তো বিশ কোটি টাকা ইনভেস্ট করেছেন বা দশ কোটি টাকা ইনভেস্ট করেছেন এরকম এরকমই এরকমই একটা ধরেন কতজন কর্মচারী আছে আপনার আমার গরু গোস্ত দোকানে চল্লিশ জন চল্লিশ জন প্রতিদিন খাটে এখানে গরু গোস্ত দোকানে চল্লিশ জন জি আপনার স্যালারি দিতে হয় কত ওদের আমার গোস্তের দোকানে পার ডে আপনার খরচ এক বিশের উপরে এক লাখ বিশ হাজার টাকা প্রতিদিন দিন মজুরি দিতে হয় অন্যান্য দোকানিরা আপনার বিরুদ্ধে কমপ্লেন করে যে আপনি মাংসের চর্বি মেশান বেশি বা যেগুলো আসলে অল্প দামে বিক্রি করার কথা গরুর অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো আপনি মিক্স করে দেন এ কথা কতটুকু সত্যি আসলে এটা আসলে আপনি তো বছরে একটা কুরবানি দেন হুম একটা কুরবানি দেন বছরে একটা গরুতে জবাই দেন জি তা আপনি নিজেও জানেন যে এই গরুটাতে কতটুকু ফেদ বের হয় একটা গরুর ওজন হলো নয়মন তো নয়মন ওজনের গরুতে আর চবরি হয় না একটা গরুতে তিরিশ থেকে পঁয়ত্রিশ কেজি চবরি হয় দেখা গেলো যে কিছু কাস্টমারে আপনি দেখেন যদি প্রতিদিন আমি কিন্তু এটা প্রতিদিনই বিক্রি করতে আসি তা আজকে যদি প্রতিদিন প্রতিটা কাস্টমার ঠকতো তাহলেও কিন্তু এইভাবে মাংস নেয় না রাইট হয়তো বা ওই যে ভোক্তার চাপে আর কিছু লোক যে সময় খাইতে যায় ওইটা কিছু মানে আনারে লোক থাকে সামনে যারা মানে একটু মানে ভরার অভিজ্ঞতা কম আর কি মাংস যে ভরে ওই সময় যে দেখা গেলে এক দুজনের একটু চবড়িটা বেশি হয়ে যায় ওই টাইমে ওইগুলা নিয়ে আমরা একটু ইয়ে আসি তা আমরা আবার কেউ যদি আসে আমরা আবার চেঞ্জ করে দেওয়া হয় এটাকে তো আমি সব সময় বলে দিয়েছি ওদের ওরা এটা করেও কিন্তু আসলে ওরকম হয় নাই দু একটা লোকের মাধ্যমে যে একটা লোকের খালি এরকম হয়েছে আরেক দু একটা লোক এরকম হয়েছে এত বড় একটা বিজনেস প্রতিদিন কতজন মানুষ আনুমানিক আপনার এখান থেকে মাংস কেনে পনেরো হাজার নিচে না পনেরো হাজার বিভিন্ন এলাকাতে থেকে আসতাম সব সব এলাকা ঢাকা শহর সব এলাকাতে আসে তো আপনি দোকান বাড়াচ্ছেন না কেন তাহলে দোকান আসলে আমি একটা দোকানই সামাল দিতে পারি না আচ্ছা এটা অনেক বিশ্বাসের অভাব যেহেতু কাঁচামাল আরেকটা কথা হলো যে এতগুলো গুরু সংগ্রহ যে করে ও মানে ই হয়ে জায়গা এই আর কি না আমার কেন জানি মনে হয় আজকের এই আপনার এই বিজনেস স্প্রেডের যদি কথা বলি বিজনেসটা যে বড় বড়ো করা যায়

একটা অসাধারণ ব্যাপার আমি যদি একটু খলিল ভাই আপনার এই ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে যদি একটু জানতে চাই এখন যে অবস্থায় আছেন আলহামদুলিল্লাহ খুবই ভালো আছেন ফিউচার প্ল্যান কি করছেন কোন দিকে আগাবেন ফিউচার প্ল্যান হলো গিয়া আমার ছেলে এখন বর্তমানে ভার্সিটিতে পড়ে বাপের দয় ওই ছেলেকে নিয়েই ও বলতেছি ও বলতে ও ব্যবসার প্রতি একটা আগ্রহী ও একটা ব্যবসা মানে রেস্টুরেন্ট দেওয়ার খুব ইচ্ছা ওর

এরপর আর উনি ব্যাক করে নাই না উনি আর ব্যাক করে উনি আমার দোকানে নিয়ে আসে আজকে উনি এখন আপনার দোকানে চলে আসছেন তো এটাই তো গল্প 23 বছর ধরে উনি আমার দোকানে নিয়ে আসে আমাকে শুধু একটা জিনিস বলেন তো এই যে আপনার ব্যবসায়িক জীবনের অভিজ্ঞতা ছোটবেলায় শুরু করেছিলেন 15 বছর বয়সে বা 16 বছর বয়সে কত বছর হলো ব্যবসায়িক জীবনের অভিজ্ঞতা আমার ব্যবসা 25 বছর 25 বছর এই 25 বছরে আপনি যদি এক দাগে একটা কথা বলেন যে ব্যবসায় মানুষ সফল হইতে বলে কি লাগে আসলে সততা ব্যবহার দুটোই লাগে সততা তো ঠিক আছে কিন্তু ব্যবহার সবসময় ভালো করা খুব কঠিন জিনিস খুবই কঠিন জিনিস আমি শুনলাম যে রিসেন্টলি আপনাকে জিডিউ করেছেন যে আপনার বিরুদ্ধে অনেকেই হত্যার হুমকি দিয়েছে হ্যাঁ একটা দুটা লোক হত্যার হুমকি দিয়েছিল পরে আমি জিটি করছি ওরা ধরা পড়ছে আপনারা জানেন ধরা পড়ে গেছে কি হয়েছে বলেন ঘটনাটা কি ঘটেছে একটু শুনি ওই আমার তো টাকা চাইছিল চান্দা চাইছিল আর কি তুই তিরিশ লক্ষ টাকা দিবি তা আমি কিছু আমি টাকা তিরিশ লাখ টাকা করতে দেবো ফোনে ফোন দিছে আপনার জি তারপর পরে উনি অনেক পকাবাজি করে পরে পরে আমি আবার ডিজে মহাদয় যে আমাদের ভক্ত অধিকারের ডিজি মহাদয় ওনার কাছে আপনি যান যাই পরে উনি বললে যে তুমি এক কাজ করো জিটি করো বাদ বেটা আমি দেখতে আসে পরে জিটি করলাম পরে উনি আবার সবই টি করে পরে আবার এটা ধরা পড়ল তো এগুলো রিস্ক মনে হয় না জীবনের জন্য এখন রিস্ক হয়ে যাচ্ছে না এত আল্লাহর মতে আমি শুনলাম আপনার বডিগার্ডও আছে এখন মানে পুলিশও নাকি চব্বিশ ঘন্টা পাহারা দেয় আপনার দোকান হ্যাঁ আমার দোকান পুলিশ সারাক্ষণই পাহারা দেয় থেকে করা হয়েছে এখানে একটা বিষয়ের প্রশংসা আমার অবশ্যই করতে হবে দেখেন একটা এই যে একটা বলো না জিও এনজিও কোলাবোরেশন আমরা পড়েছি আমাদের ম্যানেজমেন্টের বইয়ে উনি একটা অসাধারণ উদ্যোগ নিয়েছেন সরকার এটাকে সাপোর্ট দেওয়ার জন্য সেখানে পরিপূর্ণ সহযোগিতা দিচ্ছেন এই যে ব্যাপারটা এই কোলাবোরেশনটা যদি থাকে তাহলে আমার মনে হয় অনেক ব্যবসায়ী কিন্তু অনেক বেশি উৎসাহ পায় আপনি দেখেন আজকে আমাদের সারা বাংলাদেশের মাংস ব্যবসায়ীরা আজকে গোস্তের দামটা বাড়ানোর কারণে সাধারণ জনগণ কিন্তু গোছ খাওয়া ছেড়ে দিছে আপনি দেখেন এই গোশটা আমরা পাঁচশো টাকা কেজি গোস বিক্রি করতে পারি সরকার চাইলে আপনি দেখেন আমি দুই হাজার আপনারা কিন্তু বলছি যে সময় আমি গরু জবাই করি দুই এক সালে দুই সালে ওই সময় একটা চামড়া বিক্রি করছে পঁচিশশো টাকা দুই হাজার তিন সালে ওই চামড়া বিক্রি করছে সাড়ে তিন হাজার টাকা চার হাজার টাকা ওই টাইমে একটা জোতা কিনতাম তিনশো টাকা জি চামড়া বিক্রি করতাম সাড়ে তিন হাজার টাকা জোতা কিনতাম তিনশো টাকা দুই হাজার তেরো সালের পর থেকে আপনার চামড়ার দাম হয়ে গেল তিনশো থেকে চারশো টাকা রাইট এখন বর্তমানে সাতশো টাকা চামড়ার দাম এখন চামড়ার দাম হলো সাতশো টাকা জুতার দাম হলো পাঁচ হাজার টাকা তাহলে চামড়ার দাম কত হওয়া উচিত চামড়ার দামটা এরকম কমে গেল কেন এটা আসলে যারা টানারির মালিক দেখেন এটা আসলে কিভাবে ওনারা মানে এটা পচা মাল আন আমরা চামড়াটা করব কি এটা হলো পচন মাল আর ওনারা জানে যে এই চামড়া আমাদের ছাড়া আর কোনো আমাদের গতি নাই কোনো গতি নাই দেখেন ওনারা কিন্তু এ মানে দেখেন আমাদের দেহাতে মুসলিম দেশ আমরা একটা কুরবানি দিয়ে মারদাসা চামড়াটা দিয়ে রাইট না আপনার পুরা বছর চলে চামড়ার টাকা দেওয়া তা কোরবানের সময় চামড়াগুলো তিনশো টাকা করে কিনা নেয় যেই চামড়া চার হাজার টাকা করে কিনা নিব কি মাদ্রাসা লোকটা করবো কি তো পচন জিনিস ঘন্টা গেলেই বোঝে যাব এরকম আপনি বলছেন সরকার এখানে একটা দাম নির্ধারণ করবে সরকার যদি এগুলো একটু নজর দেয় আরেকটা জিনিস ছিল যে দেখেন ইন্ডিয়ান বর্ডারটা যদি সরকার পনেরো দিন গরুর আমদানি করতে হবে উন্মুক্ত করে দিত তাহলে সারা বাংলাদেশের মানুষ আপনার পাঁচশো টাকা কেজি গুষ খাইতে পারতো এখানে আমাদের এখন আমাদের যে খামারিগুলারা আপনারা সবাই কিন্তু বলি যে খামার এগুলা ক্ষতিগ্রস্ত হবে আসলে খামার খামারিগুলারা কোনো ক্ষতিগ্রস্ত হবে না খামার খামারিগুলারা ক্ষতিগ্রস্ত হবে না এরা অতি মুনাফার থেকে কমে আসবে মুনাফাটা কমে আসবে দেখেন একটা গ্রুপ আপনার সারা বাংলাদেশে যারা ফার্মার অ্যাসোসিয়েশন যারা আছে বড় বড় খামারি মালিক যারা আছেন এরা সরকার থেকে লোন নেওয়ার আগে কতটুকু সম্পদের মালিক ছিল আর লোন নেওয়ার পরে কতটুকু সম্পদের মালিক হয়েছে এটা যদি সরকার দেখে দেখেন আপনি ওরা পাঁচ লাখ টাকা বিঘা সম্পদ কিনছে নামার দিকে এখন ওই জায়গায় হয়েছে বিশ লাখ টাকা কাঠা এটা সরকারের মানে ফার্মের লোন সরকার কিন্তু ক্ষমতা আইসেই চাইছে দ্রব্য নিয়ন্ত্রণ করতে এটার জন্য কিন্তু সরকার অনেক টাকা লোন দিছে এই যে খামারওয়ালাদের খামারওয়ালারা করছে কি এই লোনটা নিয়ে খালি সম্পদ কিনে লাগছে আর যারা যাদের টাকা দিছে এরা সাধারণ কৃষি না কিন্তু যারা টাকা গোলা নিছে এরা কিন্তু ধনী মানুষ যারা টাকা গোলা নিছে তা ওরা একটা ছয় লাখ টাকার গরুটা বিক্রি করতেছে বিশ লক্ষ টাকা একটা এগারো লাখ টাকার গরুর দাম বিক্রি করতেছে চল্লিশ লাখ পঁয়তাল্লিশ লাখ টাকা আপনি দেখেন আজও পর্যন্ত ওরা কোনো মাংস ব্যবসায়ীর কাছে একটা গরু বিক্রি করছে কিনা না করে নাই এদের একটা গরু যদি খামারের একটা গরু যদি পা ভেঙে যায় ওদের গরু ওরা জবাই করে বিক্রি করে তা মাংস কারণটা কি ওদের ওদের তো অতি মুনাফা ওদের তো অনেক মুনাফা দরকার সরকার যদি বলে যে মানে আমরা যে বলি যে খামেরওয়ালার লস খাই যাবে আসলে খামেরওয়ালা লস খাবে না ওরা চল্লিশ লাখ পঁয়ত্রিশ লাখ যে গরুটা বিক্রি করতো এই গরুটা বারো লাখ টাকা বিক্রি করলো তাদের এক দুই লাখ টাকা লাভ থাকবে আপনি দেখেন একটা ইন্ডিয়াতে মাত্র পনেরো দিন গরু আনলে আপনি দেখেন প্রান্তিক কৃষি যারা যারা পেঁয়াজ উৎপাদন করে যারা আলু উৎপাদন করে এরা কিন্তু একদম প্রান্তিক কৃষি আমাদের দেশে যদি দশ টাকা কেজিতে পেঁয়াজে বাড়ে তাহলে আমরা প্রতিবেশী দেশ পেঁয়াজ আমদানি করি আলু আমদানি করি তাই গরুটা মাত্র পনেরো দিন যদি আমদানি করে উন্মুক্ত করে দেয় আপনি তো বছরে একটা কুরবানি দেন আপনি একটা কুরবানি দাতা আপনি কি চান যে আপনি বারোশো টাকা কেজি গরু কুরবানি দেন হদের গরুটা পরে চার হাজার পাঁচ হাজার টাকা কেজি না এটা একটা সমাধান কিন্তু খামারিদেরকে এই জায়গাটায় নিয়ে আসা যায় না তাদেরকেও কি বোঝানো যায় না যে আপনারা একটু কম মুনাফা করেন অতি মুনাফা করেন ওদেরকে বোঝানোর লোকটা কে ওদের সামনে কে যেতে পারে ওরা তো ধনী মানুষ সো মার্কেট কন্ট্রোলের এই জায়গাগুলোতে আমাদের কাজ করতে হবে ওরা তো ধনী মানুষ আর সরকার তো বড় না ওরা না কিন্তু খলিল ভাই আমরা এই পুরো আড্ডাতে একটা জিনিস আমরা আজকে দেখলাম এবং আমাদের দর্শকদের দেখাতে চেয়েছি সেটা হচ্ছে এই যে আপনি ছোটবেলা থেকে শুরু করলেন না যে রিকশাওয়ালা রিকশা ভাড়া 5 টাকা আর মানুষের কাছ থেকে ধার করে নিয়ে কত কেজি মাংস কিনে এনে বিক্রি করা শুরু করলেন প্রথম দিন থেকে আপনি আপনার ব্যবসায় অনেস্ট ছিলেন অতি মুনাফা আপনি করতে চান নাই কিন্তু আল্লাহ তো আপনাকে কম দেয় নাই না অচিন্তনীয় সাফল্য দিয়েছে আলহামদুলিল্লাহ এবং আপনার সবচেয়ে বড় কথা আপনি যে সাফল্য আপনি দেখতে পাচ্ছেন আপনি জানেন না আপনার সাথে কেউ ভাবে বলেছে কিনা আমি বিনয়ের সাথেই বলতে চাই আপনার যে নাম হয়েছে সুনাম হয়েছে খলিল নামের সাথে যে সত ট্যাগ যুক্ত হয়েছে এটার যে ব্র্যান্ড ভ্যালু এটা যে কত শত কোটি টাকা এটা যদি আপনি ভবিষ্যতে কাজে লাগাতে পারেন আমি আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে বলতেছি আল্লাহ আপনাকে সবসময় হেফাজত করুক আপনি যদি এটাকে কাজে লাগাতে পারেন তাহলে আপনার ব্যবসায়ের সফলতা শুরু হলো মাত্র কারণ এতদিন আপনি যা করেছেন সেটা আসলে আপনি চোখে দেখেছেন পরেরটা আপনি দুই চোখ দিয়ে দেখে শেষ করতে পারবেন না এবং আমি দোয়া করি আজকের অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের দর্শক যারা আছেন তাদের সবার পক্ষ থেকে যে আপনার এই নাম সততার সঙ্গে জড়িয়ে যাক এবং আপনার দেখা থেকে বাংলাদেশে একটা উদাহরণ তৈরি হোক এবং সেটা ইতিমধ্যে হয়েছে আপনি অনেক ভালো থাকবেন আর আপনাকে এই অনুষ্ঠানের জন্য আমি অনুষ্ঠানেই বলে আমি চয়েস করেছিলাম এবং আপনি যে স্বল্প সময়ে আপনি আমাদেরকে সময় দিয়েছেন সেজন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপনাকে ধন্যবাদ ভালো থাকুন দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন যারা আমাদের সঙ্গে ছিলেন তাদেরকে আর একবার মনে করিয়ে দিচ্ছি আপনারা দেখলেন অল টাইম মিল্ক ব্রেড প্রেজেন্স দার্জিকি ব্রিয়া শো এখানেই শেষ করছি আজকে অনেক ভালো থাকুন সালামু আলাইকুম